ঐতিহাসিক লালবাগ কেল্লার মূল আকর্ষণই বোধ হয় পরিবিবির সমাধি। অসমাপ্ত লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে এটি অন্যতম। মার্বেল, কোষ্ঠীপাথর ও বিভিন্ন রঙের টালি দিয়ে নির্মিত এই সমাধিটির নির্মাণ শৈলী আপনাকে মুগ্ধ করবে। আরও একটি বিষয় আপনাকে আকর্ষণ করবে, আর তা হল শত বছর ধরে আলোচনায় আসা পরিবিবির ভূতের রহস্য। ১৬৭৮ সালে বাংলার সুবাদার থাকাকালে সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র আজম শাহ শুরু করেছিলেন সুরম্য লালবাগ কেল্লার নির্মাণ কাজ। কিন্তু পিতার নির্দেশে আজম শাহ দিল্লি ফিরে গেলে পুনরায় বাংলার সুবাদার হয়ে আসেন শায়েস্তা খান। কেল্লা নির্মাণের ভার পড়ে তার উপর, কিন্তু একটি অকাল মৃত্যু তাকে কেল্লার নির্মাণ কাজ অসমাপ্ত রাখতে বাধ্য করে, এমনকি দুর্গটিকে অপয়া বলে বিশ্বাস শুরু করেন তিনি। যদিও পরিবিবির পরিচয় নিয়ে বিতর্ক আছে, তবে বিশ্বাস করা হয় তিনি ছিলেন শায়েস্তা খানের কন্যা। তার আসল নাম ছিল ইরান দুখত রহমত বানু। ১৬৬৮ সালে শাহজাদ আজমের সাথে তার বিয়ে হয়, কিন্তু ১৬৮৪ সালে মৃত্যু হয় পরিবিবির। দুর্গের ভেতরেই তাকে সমাহিত করা হয় এবং সেখানে একটি মাজার তৈরি করেন শায়েস্তা খান। এর পরপরই দুর্গের কাজ অসমাপ্ত রেখে ঢাকা ত্যাগ করেন তিনি। মূলত এরপর থেকেই পরিবিবির ভূতকে দেখা যেতে থাকে এবং পরবর্তী ৩০০ বছর বিভিন্ন সময় পরিবিবির ভূতকে দেখা গেছে বলে দাবি করেছেন অনেক প্রত্যক্ষদর্শী। সে সময়ের অনেকের বর্ণনা থেকেই জানা যায় ভরা পূর্ণিমায় দেখা যেত পরিবিবির ভূতকে। লোকজন বিশ্বাস করত দুর্গের প্রতি ভালোবাসা পরিবিবির অতৃপ্ত আত্মাকে টেনে নিয়ে আসত দুর্গের ভেতর। দুর্গের বাগানে ছাদে তাকে দেখা যেত নেচে বেড়াতে এবং অনেক মানুষ তার গান শুনেছেন বলে দাবি করেছেন। কিন্তু এসবই এখন মিথ। গত কয়েক দশকে আর দেখা যায়নি পরিবিবির ভূতকে। কেল্লার পুরনো কর্মীদের অনেকে জানিয়েছেন পরিবিবির ভূতের হাজারো গল্প তারাও শুনেছেন, কিন্তু বাস্তবে কখনো অস্বাভাবিক কিছু দেখেননি বা শুনেননি তারা। বিশেষজ্ঞদের মতে লালবাগ কেল্লার অন্যান্য অনেক মিথের মতো এটাও মানুষের অতিকল্পনা ছাড়া কিছুই নয়। হয়তো লালবাগ কেল্লার আশপাশে তৈরি হওয়া ঘন বসতির কারণে বিরক্ত হয়ে অন্য কোথাও চলে গেছে পরিবিবির ভূত, নয়তো কোনো কালেই ছিল না পরিবিবির ভূতের অস্তিত্ব। আপনাদের কি মনে হয় তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।